আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় دینی ভাই বোনেরা সকলকে স্বাগত জানাচ্ছি অনলাইন মাদ্রাসা ভিডিওর আমাদের আজকের আয়োজনে আমাদের আজকের এই আলোচনা যে যে প্রান্ত থেকে দেখছেন সকলকে জানায় আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজকে আলোচনা করব যৌন শক্তি বা সঙ্গম শক্তি বৃদ্ধি করার একটি খুবই কার্যকরী নিয়ে তো প্রিয় দর্শক যৌন শক্তি সবচেয়ে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শক্তি যার যৌন শক্তি নেই যার যৌবন নেই তার পৃথিবীতে কিচ্ছু নেই তো আপনাকে আগে বুঝতে হবে যে আপনি যৌন সমস্যায় ভুগছেন কিনা আমরা একটুতেই হতাশ হয়ে যাই যে আমার বোধ প্রচুর সমস্যা আসলে আপনার যৌন সমস্যা বলতে এটা বোঝায় আপনি যদি বিবাহিত হন তাহলে আপনি বিশেষ সময় দুর্বল কিনা আপনার প্যানিলস বিশেষ সময় শক্ত হচ্ছে কিনা এবং আপনি স্ত্রী সহবাস করতে গিয়ে আপনি বেশি সময় আপনি দীর্ঘস্থায়ী করতে পারছেন কিনা বেশি সময় বলতে আমি আপনাকে বুঝাচ্ছি পাঁচ থেকে দশ মিনিট দশ মিনিটের তার তারও কম আপনি এরকম হচ্ছে কিনা যদি দশ মিনিটের বেশি হয় তাহলে ঠিক আছে তো প্রিয় দর্শক এই বিষয়গুলো আপনাদেরকে আগে চিন্তা করতে হবে তা না হলে আপনারা কখনোই হতাশ অবস্থায় কখনোই আপনারা বাইরের থেকে কখনো ওষুধ খাবেন না যেমন ধরেন আমার জানা মতে একজন লোক আছে সে দীর্ঘ পাঁচ বছর ধরে আপনার ওই পাওয়ারফুল যে ওষুধটা আছে একটা খেলে আপনার এক ঘন্টা দুই ঘন্টা আপনি সহবাস করতে পারবেন কিন্তু এটা আপনার কারেন্ট পিক আপ মতো আপনি এখন খাবেন আপনার দশ মিনিট বিশ মিনিট পর থেকে আপনার কাজ শুরু হবে এটা হ্যাঁ এটা খুব কাজ হয় কিন্তু মনে রাখবেন এটা আপনার যৌবনটাকে একটু 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 করে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এবং পাঁচ থেকে দশ বছর পরে আপনার আর কোনো ওষুধেই কোনো কাজ হবে না এবং আপনি যদি বাইরে থেকে যে সমস্ত যে ভ্যানে বা বাজারে বিভিন্ন রকম ওষুধ যেগুলো বিক্রি করে যে এগুলো খেলে আপনার কোনো সাইড ইফেক্ট নেই কোনো সমস্যা নেই আপনার খেতে পারেন অনেক রকম কথা বলে আপনারা ভুলেও এই জিনিসগুলো বিশ্বাস করবেন না কারণ একটা কথা মনে রাখবেন ওরা যদি ভালোই যদি ওটা হতো ভালো পণ্যই যদি হতো তাহলে বাইরে ভ্যানে করে কখনো বিক্রি করতো না এটা প্রচন্ড পরিমাণ সাইড এফেক্ট আছে এবং এটা খুবই ক্ষতিকর একটি প্রোডাক্ট তো আপনারা সব সময় মনে রাখবেন ন্যাচারালভাবে যেটা হয় সেটাই আপনাদের জন্য মঙ্গল ন্যাচারালভাবে আপনি আপনার এখন সামান্য সমস্যা আছে আপনি ন্যাচারাল খাদ্য খান যেমন মধু খান রসুন খান কালে জিরা খান কলা খান এই জিনিসগুলো খান আপনার শরীরের সমস্যাগুলো আপনার এমন হতে পারে যে আপনি বিয়ে করেননি বিয়ের পরে আপনার সমস্যাটা এমনি এমনি ঠিক হয়ে গেছে আবার যারা বিবাহিত আছেন তারা হয়তো বা মনে করেন যে আমি দশ দশ মিনিট পা দশ মিনিট আমি সহবাস করতে পারি আমার মনে হয় এক ঘন্টা হলে ভালো হতো বিষয়টা আসলে কখনোই এরকম না এটা সম্পূর্ণ একটা মনের ব্যাপার একটা এক্সারসাইজের ব্যাপার সব সময় একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনার একটু দীর্ঘ মানে আপনি দীর্ঘ সময় আপনার জন্য হচ্ছে কিনা যে দশ মিনিট বা ২০ মিনিট বা পঁচিশ মিনিট এরকম সময় আপনার সবাস করতে পারতেছেন কি না এই জিনিসটা আপনার লক্ষ্য রাখলেই যদি এটা ঠিক থাকে তাহলে বাকি বিষয়গুলো আপনার এক্সারসাইজের মাধ্যমেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকে কোনো ওষুধ দিব না আজকে জাস্ট একটি কোরআনই আমল আপনাদেরকে বলে দিব এই আমলটা যদি আপনারা নিয়মিত করতে পারেন ন্যাচারাল খাবারের পাশাপাশি তাহলে আপনাদের ইনশাল্লাহ এতটুকু বলতে পারি আপনাদের জন্য যে সমস্যাগুলো বা যৌন যে দুর্বলতাগুলো ইনশাল্লাহ এগুলো আর থাকবে না কোরআনের বরকতে কোরআনের রহমতে আল্লাহফাক আপনার এই সমস্যাকে দূর করে দিবেন কারণ পাক কোরআন শরীফে বলেই দিয়েছেন সমস্ত প্রকার শেফা রয়েছে কোরআন শরীফের ভিতরে এ আমাদের মুমিনদের জন্য অতএব হতাশ হবেন না নিরাশ হবেন না আপনাদেরকে একটি আমল বলে দিব এই আমলটি আপনারা করবেন এই আমলটি আপনারা ছেলে মেয়ে উভয়ে এই আমলটি আপনারা করতে পারেন আর হ্যাঁ একটা কথা বলি যাদের স্বপ্নদোষ হয় বা যাদের হচ্ছে বীর্য অনেক পাতলা হয়ে গেছে এই সমস্ত ব্যক্তিদের জন্য এই আমলটা আপনার কাজে দেবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক আমরা শুরু করি আপনাদেরকে এই আয়াতটি বলে দিব সে আয়াতটি হচ্ছে সুরা নিসার এক নম্বর আয়াত এটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি এবং স্ক্রিনে লিখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য বাংলা অনুবাদ আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجلا كثيرا رجلا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام ইন্নাল্লাহাকানা আলাইকুমর কি রকিবা তো প্রিয় দর্শক আপনাদের সুবিধার জন্য আমি একটু ভেঙে ভেঙে বলে দিচ্ছি যাতে আপনার মুখস্থ করতে পারেন ইয়া আইগুহান না সুতা কু রব্বা কুমুল্ল্যা রি খলাকুম واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تشاءلون به والأرحام ইন আলাইকুন রকি বা তো প্রিয় দর্শক এটি ছিল সুরা নিসার এক নম্বর আয়াত তো এই আয়াতটি পরে আমল করার নিয়ম হচ্ছে আপনি প্রত্যেক দিন প্রত্যেক দিন এই আমলটি আপনি করবেন এই আয়াতটি আপনি পাঠ করবেন পাঠ করে আপনি একুশ দিন এই আমলটা আপনার করা লাগবে আপনি একুশটা ডিম নেবেন সিদ্ধ ডিম যেটা খাওয়ার উপযোগী এরকম ডিমটা আপনি নিয়ে এই আয়াতটি পড়ার মাধ্যমে আপনি ফু দিবেন একবার পড়ার পরে আপনি এটি ফু দিবেন ডিমের উপরে ফু দিয়ে আপনি একুশ দিন এই আয়াতটি আপনি পড়বেন এবং একুশ দিন এই ডিমটা আপনি খাবেন এবং যাদের সমস্যা আছে যারা ডিম খেতে পারবেন না অনেকে হয়তো বা ডায়াবেটিস বা বিভিন্ন রকম হাই প্রেশার বা বিভিন্ন রকম সমস্যা অসুখ বিসুখ যারা ডিম খেতে পারবেন না তারা শুধু পানি পানির একটা বোতলে পানি নিবেন নেওয়ার পরে এই আয়াতটি প্রত্যেক দিন আপনি পড়বেন এবং ওই পানিতে ফু দিবেন হাফ গ্লাস পানির উপরে ফু দিবেন ফু দিয়ে এই পানিটা আপনি খেয়ে নেবেন এটা হচ্ছে একেবারে যারা পারবেন না তাদের জন্য আর যাদের কোনো সমস্যা নেই অবশ্যই অবশ্যই সবচেয়ে ভালো কাজে দিবে আপনি যদি এই ডিমটি খান কারণ এই ডিমের উপর ফু দিয়ে খেলেই এটা বেশি আপনার কাজে দিবে তো যারা ছেলে আছেন যারা মেয়ে আছেন বিবাহিত অবিবাহিত সবাই এই আমলটি আপনারা করতে পারেন এবং ন্যাচারাল খাদ্যগুলো আপনারা খাবেন যেমন ধরুন মধু কালিজিরা রসুন এইগুলো আপনারা নিয়মিত আপনারা আপনাদের মেনুতে রাখুন এভাবে যদি আপনারা এক মাস যদি আপনারা এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ আপনাদের যৌন শক্তিগুলো আস্তে আস্তে আপনার ফিরে পাবেন এবং স্ত্রী সহবাসটা আপনার দীর্ঘ সময় করতে পারবেন এবং আপনাদের যে ধাতু সমস্যাটা আছে এটাও ইনশাল্লাহ দূর হয়ে যাবে তো প্রিয় দর্শক বিশ্বাস করে মনে বিশ্বাস রেখে আপনারা এই আমলটি করতে থাকুন ইনশা আল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সমস্ত রোগ আরোগ্য হবে এবং এর এরপরেও যদি আরও কেউ কিছু জানতে চান কোনো বিষয় যদি আপনারা জানতে চান কোন কোন বিষয় যদি আপনারা ভিডিও চান আমাদের কাছে আপনারা কমেন্ট করতে পারেন কোরআন কোরআন এবং হাদিসের আলোকে আপনাদেরকে আমরা চেষ্টা করব বিভিন্ন রকম সম্পর্কে আপনাদেরকে জানানোর তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আজকের মতো বিদায় নিচ্ছি তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওতে একটা লাইক দিবেন এবং দেখা হবে পরবর্তী সামনে যে কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ইসলামকে প্রচারের সাথে ইসলামিক তথ্যবহুল ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য এই সাবস্ক্রাইব আইকনটিতে ক্লিক করুন এরপর এই বেল আইকনটিতে ক্লিক করুন যখনই আমরা ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় সাবস্ক্রাইব করার জন্য সবাইকে ধন্যবাদ